এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দিব নাপিত্তাছড়া জলপ্রপাত সম্পর্কে কিছু তথ্য। চট্টগ্রামের মীরসরাই উপজেলার নয়দুয়ারির হাট এলাকায় অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা নাপিত্তাছড়া জলপ্রপাত। নাপিত্তাছড়া ট্রেইলে তিনটি আলাদা ঝর্ণা দেখতে পাওয়া যায়। এর নামগুলো হলো ক্যাসকেট, বান্দরখুম, বাঘবিয়ানি। বড় বড় পাথর আর পাহাড়ি চড়াই পেরিয়ে বয়ে চলায় ঝর্ণাগুলোর কলকল শব্দ ভুলিয়ে দেয় সকল ক্লান্তি। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত নাপিত্তাছড়া ট্রেইল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা চৌধুরী নীলা। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছো নীলা? জি আপু ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, অনেকদিন পর তোমার সাথে আবার গল্প করার সুযোগ হলো। তো কেমন গেল এতগুলো দিন? ভালোই, এই তো সবেমাত্র এসএসসি দিলাম, এখন গান নিয়েই ব্যস্ততা। এসএসসির জন্য তো বেশ কিছুটা দিন বিরতি কিছুটা নেওয়াই হয়েছিল, তো এখন ব্যস্ততা কি ধরনের ব্যস্ততা বেশি? স্টেজ শোজ নিয়ে? হ্যাঁ স্টেজ শো, তারপর হচ্ছে এই ৫ তারিখে প্রোগ্রাম রয়েছে, তারপর ১৪ তারিখে পয়লা বৈশাখের প্রোগ্রাম, আরো অনেক প্রোগ্রাম নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে এবং এখন গানের দিকেই বেশি প্রায়োরিটিটা হচ্ছে। অবশ্যই এখন যেহেতু পড়াশোনার চাপ তেমন নেই, গানে পুরো মনোযোগ দেওয়া যাচ্ছে। তো ৫ তারিখে কাদের সাথে প্রোগ্রামটা করছে তুমি? ৫ তারিখে এটা হচ্ছে যশোরের প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। সেখানে থাকবে শ্রদ্ধা মেহরিন ম্যাম, তারপর হচ্ছে সুবিনন্দী স্যার, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টর রিয়াজ এবং আরো অনেকেই থাকবে। এত গুণী গুণী শিল্পীদের সাথে একই স্টেজে শেয়ার করতে কেমন লাগে? খুব ভালো লাগে, কারণ তারা আমার ফেভারিট সিঙ্গার এবং যখন শুনি যে তাদের সাথেই আমার গান গাইতে হবে তখন আরো বেশি ভালো লাগে। অবশ্যই একদম অন্যরকম ব্যাপার, যাদের গান শুনে বড় হওয়া। এক্সাইটেড আমি এই কারণে। অবশ্যই আশা করি প্রোগ্রামও খুব ভালো হবে এবং এক্সাইটমেন্ট সবার আরো বেড়ে যাবে তখন। তো আমরা তো অনেক গল্প করছি কিন্তু আরো অনেক গল্প করব, তার আগে একটা গান শুনতে চাইছি। যেহেতু তুমি আজকে আছো আমাদের সাথে, কোন গান শুনবো? আচ্ছা এখন আমি প্রথমে একটি দেশের গান দিয়ে শুরু করছি, এটি শ্রদ্ধা আলমারা মিনু ম্যামের একটি গান। ঠিক আছে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ভালো লাগলো। অসাধারণ সুন্দর একটি গান শুনলাম, আমরা আরো গল্প করব, তবে একজন বন্ধু অপেক্ষায় আছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? কেমন আছো? আপু কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 10। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমাকে প্রথম প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? অপশন ক আলু, অপশন খ ফণি মনসা, অপশন গ পাথরকুচি। ঝটপট বলতে হবে। অপশন গ পাথরকুচি। অপশন গ পাথরকুচি নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ ফণি মনসা। আরও একজন বন্ধু অপেক্ষায় আছে। হ্যালো, ওহো লাইনটি কেটে গেছে, আবার তোমার সাথে তাহলে আমরা গল্পে ফিরছি। তো চমৎকার একটি গান শুনলাম, দেশাত্মবোধক। কোন ধরনের গান আসলে তোমার বেশি করা হয়? আপু আমি আই ওয়ান্ট টু বি আ ভার্সেটাইল সিঙ্গার, বাট আমি একটু বেশি আধুনিক গানগুলোতে একটু প্রায়োরিটি বেশি, মানে আধুনিক গানগুলো আমার ফেভারিট বলতে গেলে, তো আধুনিক গানগুলোই করা হয়। আচ্ছা, আর শেখার সময় কোন গানগুলোর প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে? ওভারঅল সব রকমই শেখা। আমরা আরো কথা বলবো নীলা, এবং অনেক অনেক গানও শুনবো তোমার সাথে, গান নিয়ে অনেক কিছু জানবো। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা চৌধুরী নীলার সঙ্গে। নীলা, তোমার সঙ্গে তো গল্প করছিলাম, তুমি বলছিলে যে এখন পুরোদস্তর গান নিয়ে অনেক বেশি ব্যস্ত, যেহেতু এসএসসি শেষ, পড়াশোনার চাপ এখন একদমই কম, তো একটু জানতে চাইছি যে নতুন কোনো প্লেব্যাক বা অ্যালবামের কাছে কি হাত দেওয়া হয়েছে? হ্যাঁ, এখন আমি একটা মুভি রিলিজ হবে, সেটার নাম হচ্ছে চলন বিল। ওই মুভিতে আমার 4টা গান সলো করা আছে, মানে 4টা সলো এবং 2টা ডুয়েট আমার ভয়েসে আছে। আচ্ছা আচ্ছা। আর অন্য 4টা আমার বড় ভাই ক্লোজ আপ অন নোবেল চৌধুরী সে গেয়েছে মেল ভয়েসে, আর আমি ফিমেল ভয়েসে। বাহ, দারুণ ব্যাপার। তো কেমন লাগলো? এটা কি তোমার প্রথম প্লেব্যাক নাকি আগে করেছো? এটা আমার ফার্স্ট টাইম। আচ্ছা, তো কেমন লাগলো? নতুন তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ এখন ফিমেল ভয়েসে, ফিমেল লিড অ্যাক্ট্রেসের ভয়েসে গান গাওয়াটা খুবই টাফ, কিন্তু ইনশাআল্লাহ ভালোই হয়েছে। প্লেব্যাকের জন্য নিজেকে প্রস্তুত করেছিলে কিভাবে? প্লেব্যাকে প্রস্তুতিটা কিরকম নিয়েছিলে? কারণ আমরা সবসময় দেখি যে অনেক সময় দেখা যায় যে আমরা চলচ্চিত্রের পর্দায় যে এক্সপ্রেশনগুলো দেখবো আমাদের, বা বিভিন্ন সময়ের জন্য একটা উপযোগী গান থাকে, তো সেগুলো তো একটু মনে করে গেতে হয়, একজন সিঙ্গারকে অ্যাক্টিং করে গান গেতে হয়। সো আমি প্লেব্যাক করার সময় সবসময় অ্যাক্টিং করার চেষ্টা করি, মানে এটা গানের উপর ডিপেন্ড করে আসলে কি ধরনের হবে, এটা আসলে কি দুঃখের গান নাকি আনন্দের গান, সো ওইটার উপর ডিপেন্ড করে আসলে প্রস্তুতি নেই। অনেক কঠিন ব্যাপার। আমরা আরো গল্প করব, একটা ফোন নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি তাজকিয়া জান্নাত। জান্নাত কেমন আছো? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। জান্নাত কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? ভাষা ও সাহিত্য। ভাষা ও সাহিত্য, ঠিক আছে। তোমাকে ভাষা ও সাহিত্য থেকে প্রথম প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি পারিভাষিক শব্দ? অপশন ক বিচারালয়, অপশন খ হিমালয়, অপশন গ সচিবালয়। অপশন খ হিমালয়। অপশন খ হিমালয় নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ সচিবালয়। জানা হয়ে গেল। তো নীলা আরো গল্প করবো, তবে আরেকজন বন্ধু ফোন করেছে। হ্যালো, লাইনটি কেটে গেছে বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো, আশা করি আবার লাইন পেয়ে যাবে। তো নীলা আবার তোমার কাছে ফিরছি। তো গানের প্রস্তুতির কথা হচ্ছিল, তো প্লেব্যাক করে কেমন লেগেছে? মজা লেগেছে? হ্যাঁ, এখন আরো বেশি ভালো লাগছে যে আমার নিজের গান হয়েছে, এখন নিজের মৌলিক গান রয়েছে, তা শুনে আরো বেশি ভালো লাগে। অবশ্যই, এবং সামনের দিকে আরো অনেক গান বাড়ে। হ্যাঁ, আরো করার ইচ্ছা আছে। অবশ্যই, আমাদের সেটাই প্রত্যাশা থাকবে, তোমার কণ্ঠে অনেক বেশি মৌলিক গান আমরা শুনতে পাবো। তবে এখন যদি আরেকটা কোনো গান শোনাতে ছোট করে খুব ভালো হতো। জি আপু, এখন আমি যে গানটি করব সেটা হচ্ছে প্রয়াত শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি গান, যেহেতু সে আমাদের মাঝে আজ আর নেই, তার স্মৃতিতে গানটি করার চেষ্টা করব। স্মৃতির প্রতি শ্রদ্ধা রইল। যে ছিল দৃষ্টি সীমানা, যে ছিল অজানা সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি, যে ছিল সাধারণ। খুব ভালো লাগলো নীলা, আমরা আরো কথা বলবো, একজন বন্ধুর সাথে কথা বলে নেই। জি আপু। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছো? রুকাইয়া তাসনিম রিদি। রিদি কোন ক্লাসে পড়ছো? 6 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাস, ঠিক আছে। তোমাকে তাহলে প্রাচীন ইতিহাস থেকে প্রশ্ন করছি। প্রাচীন ইতিহাস, প্রাচীন ইতিহাস আমার হাতে, এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, আলেকজান্ডার কতটি যুদ্ধজাহাজ নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছেন? অপশন ক 30টি, অপশন খ 60টি, অপশন গ 120টি। ঝটপট বলতে হবে। অপশন গ 120টি। অপশন গ 120টি নিলাম, এবং উত্তর একদম সঠিক। তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, দিল্লির শাসক ফিরোজ শাহকে বাংলার সুলতান সিকান্দার শাহ কতটি হাতি উপহার দিয়েছিলেন? অপশন ক 100টি, অপশন খ 80টি, অপশন গ 40টি। ঝটপট বলতে হবে। সময় চলে যাচ্ছে। অপশন ক 100টি। অপশন ক 100টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 40টি। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছো? আমি সিলমি বলছি। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। বন্ধু কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 7 এ পড়ছি। ঠিক আছে, তোমার জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ছবির এই গাছটির নাম বলো। অপশন ক অর্জুন, অপশন খ অশ্বত্থ, অপশন গ সজিনা। অপশন গ সজিনা। অপশন গ সজিনা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ অশ্বত্থ। নীলা আবার তোমার কাছে ফিরছি। তুমি তো কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিলে, তো পড়াশোনার চাপ সবসময় নিশ্চয়ই অনেক বেশি থেকেছে তোমার, এবং বিজ্ঞান বিভাগ থেকেই দিয়েছো পরীক্ষা, তো সবকিছুর মাঝে এবং গানেও তুমি অনেক বেশি ব্যস্ত, সবকিছু মেনটেন করো কি করে? আপু আসলে এটা মেনটেন করতে হয়। আমি সকালে ভোর ৬টার দিকে উঠে রেওয়াজ করি এবং ১ ঘন্টা রেওয়াজ করার পর ৭টার দিকে স্কুলের জন্য রেডি হতাম, তারপর স্কুলের জন্য বের হয়ে যেতাম। এই এইভাবেই চলে। তারপর সন্ধ্যাবেলা আবার গানের জন্য একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিসের পর পড়াশোনা নিয়ে এইভাবেই চলে। রুটিন একটা করে নিতে হয়। হ্যাঁ, রুটিন ওয়াইজ চলতো, মানে যখন ক্লাস হতো। এবং তুমি যেহেতু প্রচুর স্টেজ শোস করো, টেলিভিশন প্রোগ্রাম করো, সবকিছুর জন্য হয়তো কখনো কখনো তোমার স্কুল মিসও গেছে, সেক্ষেত্রে টিচার এবং তোমার বন্ধুরা কিভাবে সহযোগিতা করেছে? টিচাররা অলওয়েজ সহযোগিতা করেছে এবং আমি যখন কোনো কিছু বুঝতে না পারতাম তখন আমাকে অনেক হেল্প করেছে। মানে আমি ক্লাসে না বুঝলেও একটা ক্লাস মিস গেলে তারা আমাকে হেল্প করতো এবং ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডিতেও যেতাম। এবং তোর বন্ধুরা কতটা এক্সাইটেড থাকে যখন তোমার কোনো প্রোগ্রাম থাকে যে আজকে যেমন এসেছো টেলিভিশনে? হ্যাঁ, এখনো সবাই দেখছে এই প্রোগ্রামটা। এগুলো থেকে আসলে অনেক বেশি উৎসাহ পাওয়া যায় এবং নীলা এবং এরা প্রাউড ফিল করে যে এদের ফ্রেন্ড আমি সিঙ্গার। এবং ক্লাসে সবাই আমাকে প্রত্যেকদিন একটা করে গান গেতে বলে, শোনাই নিয়মিত ভক্ত এবং শ্রোতা সবাই। তো স্কুলের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো তো অংশ নেওয়া হয়? হ্যাঁ, অ্যাটেন্ড করি, স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষায় আছে, কথা বলে নি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছো আপু? আমি রিজওয়ান। কেমন আছো রিজওয়ান? জি আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। রিজওয়ান, কোন ক্লাসে পড়ছো? আমি পড়ি ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আপু বিভাগগুলো একটু বলা যাবে? হ্যাঁ, বিভাগগুলো দেখানো হচ্ছে স্ক্রিনে, দেখো। এভরিডে ইংলিশ, ভাষা ও সাহিত্য, আমার ঢাকা, দৈনন্দিন বিজ্ঞান এবং প্রাচীন ইতিহাস। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয় কোন ধরনের উদ্ভিদে? অপশন ক একবীজপত্রী, অপশন খ দ্বিবীজপত্রী, অপশন গ নগ্নবীজী। অপশন গ নগ্নবীজী উদ্ভিদ। নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক একবীজপত্রী উদ্ভিদ। নীলা, আবার তোমার সাথে কথা বলবো, তবে একজন বন্ধু অপেক্ষায় আছে, কথা বলেন তার সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? হ্যালো, আমি নিশাত। কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আপু দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান তো শেষ হয়ে গেছে এবং তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে অন্য কোন বিভাগের নাম বলো। আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। তোমাকে এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, তামিম ড্যাশ আ প্ল্যান টু এসকেপ ফ্রম জেল। অপশন এ হিট এগেইনস্ট, অপশন বি হিট আউট, অপশন সি হিট আপন। আপু অপশন সি হিট আপন। অপশন সি হিট আপন। নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন, তোমাকে ৫০০ টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, মেনি আইল্যান্ডস মেক্স আপ? অপশন এ অ্যান আইলস, অপশন বি অ্যান আর্কিপেলাগো, অপশন সি অ্যান স্যাংচুয়ারি। আপু অপশন এ অ্যান আইলস। অপশন এ অ্যান আইলস। নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন বি অ্যান আর্কিপেলাগো। নীলা, আবার তোমার কাছে ফিরছি। তোমার ভাই গান করে, তুমি আমাকে বলছিলে, এবং তোমাদের গানে একটা সুন্দর, তোমাদের পরিবারে একটা গানের সুন্দর পরিবেশ সবসময় থাকে। তোমার সাথে কথা বলে যেটুকু আমরা জেনেছি, তো গানটাকে একদম ছোটবেলা থেকে হাতে খড়ি ছিল বাসাতেই, নাকি অন্য কোনোভাবে শুরু? আসলে আপু আমার দাদা, সেও গান করতো। হ্যাঁ, মানে সে আমাদের এলাকায় খুব ফেমাস ছিল তার গানের জন্য, এমনকি তার গানের জন্য বৈঠক অনুষ্ঠানও হতো আমাদের বাড়িতে। তার গান শুনে অনেকে কান্নাও করে দিত এবং এমনকি নিজেও কান্না করতো তার গানে। সো এটাই আসলে হেরিডিটি হিসেবে এসেছে, রক্তেই মিশে আছে বলা যায় গান। হ্যাঁ, আসলে আমাদের আগ্রহ ছিল গানের প্রতি এবং আব্বুও গানের, আমার বাবা গান খুব ভালোবাসে শুনতে। আসলে পরিবারে সবার সাপোর্টটা অনেক বেশি দরকার এবং গানের পরিবেশ গানকে আরো ভালো করতে অবশ্যই সাহায্য করে। নীলা, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বললে। তোমার সামনের জীবন অনেক সুন্দর হোক, গানের পথ চলা আরো অনেক লম্বা হোক, দোয়া করি। এবং একটা গান শুনতে শুনতে বাড়ি যাব, তবে তার আগে একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। শেষ কোন গানটি শুনবো? এখন আমি যে গানটি করব, সে আমার অনেক পছন্দের একজন সিঙ্গার, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গান। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী হয়ে চিরদিন।